পাম্পি রান্নাঘর হোমমেড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্নাটা একদম সকালে শুরু করছি, চলুন ঘড়িটা দেখিয়ে দিই। এই দেখুন 8:05 কি 7 বাজছে। তো এখন চলুন আমি রান্নাটা শুরু করে দিই। তো এখন আমি বানাবো আজকে পালক পনির। তো পালকটা এখনও বাজার থেকে নিয়ে, মানে বাজার না দোকান থেকে নিয়ে আসেনি, তো এখানে তো বাজার নেই। তো এখন আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড বললো কি যে এটা তুমি জলে ভিজিয়ে রেখে দাও। তো এখন আমি প্যাকেটটা কেটে নেবো, তারপর এটাকে পিস পিস করে নেবো পনিরটাকে। তো এখন আমি পনিরের প্যাকেটটা কেটে নিয়েছি, চলুন পনিরটা বের করে নিই। তো পনিরটা বের করে নিয়েছি, পনিরটা এখন দেখুন কিছুটা জল বেরোচ্ছে, কিন্তু জলটা ঝরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আমি ছুরি দিয়ে যে যেরকম আকারে কাটতে চান সে সেরকম আকারে কাটবেন। আমি একটু ছোটো ছোটোই কাটছি এটাকে এইভাবে। এটা আর পিস করব না, এটা এরকমভাবে দেখুন কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমার ভিডিওটা দিতে সুবিধা হয়। তো এখন আমি কড়াইটা মেজে ধুয়ে পরিষ্কার করে গ্যাসটা অন করে দিলাম। তো গ্যাসটা তখন তাতুক। তো এখন আমি কড়াই কিন্তু এই যে সরষের তেল, তো সরষের তেল আমি দিয়ে দিলাম। সরষের তেলটা দেবার পরে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে পনিরটার ভিতরে নুনটা ঢুকে যায়। তো এবার আমি কড়াইটা ভালোভাবে নাড়িয়ে নিলাম, যাতে পনিরগুলো না ফিটিয়ে যায়। তো এখন আমি আস্তে আস্তে এবার তেলটা গরম হতে দেবো। এই দেখুন তেলটা ঝাঁজ অলরেডি বেরিয়ে গেছে, আর ধোঁয়া দেখুন উড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এবার আমি পনিরগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে একদম ভেজে নেবো। সবটা একসঙ্গে ভাজবো না, সবটা একসঙ্গে ভাজতে গেলে ভেঙে যাবে। তো কিছুটা কিছুটা করে আমি ভেজে ভেজে তুলে নেবো। এরকম পনিরগুলো ছিটিয়ে যাচ্ছে না, কারণ আমি একটা নুন দিয়েছি। তো এগুলো দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তো এই দেখুন অলরেডি কিন্তু আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা দেখুন ভালো করে। এবার আমি একটা পাত্রে খুব বেশি করে জল দিয়ে দিলাম, যাতে সব পনিরগুলো একসঙ্গে ডুবে যায়। এবার আমি পনিরগুলো জলে দিয়ে দিলাম, যাতে পনিরগুলো সফট আর একদম ভালো লাগে খেতে, এটা কিন্তু টেস্ট বেড়ে যায় আর সফটও থাকে। তো এটা আমি মিনিট 10 ভিজিয়ে রেখে তুলে নেব। আমি পনিরগুলো যে ভিজিয়ে নিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন। এবার আমি পনিরগুলো জল থেকে তুলে নেব। পনিরগুলো দেখুন অলরেডি সফট হয়ে গেছে। আর এখানে আমি যে পালং শাকটা নিয়েছি, পালং শাকের পাতাগুলো নিয়ে নেবো, বাদ বাকিটা ফেলে দেবো। তো এখন আমি পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো গোটা গোটাই পালং শাকটা আমি এখন গরম জলে দিয়ে দেবো, খুব বেশি ফোটাবো না, ওই জোর 2-3 মিনিট ফোটাবো। 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো। তো আমি এই ফোটানোর সময় দিয়ে দিলাম নুন। তো চলুন এবার সেদ্ধ হোক। তো যতক্ষণে পালংটা সেদ্ধ হচ্ছে ওইদিকে, ততক্ষণে আমি রসুনটা আদাটা এই গ্রেটারে করে একদম গ্রেট করে নেব। তো পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি, এগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি। তো পালং শাকটা এখন আমি ছেঁকে ঠান্ডা জলে তুলে নেব। তো এখন আমি এটা বরফ জলে অ্যাবজর্ব করতে দিয়ে দিয়েছি। এটা আমি এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটা আমি তুলে একদম নিগুড়ে নেব। তো এবার আমি এই পালং শাকটাকে ভালো করে জলটা নিগুড়ে নিয়েছি। এখন একটা মিক্সিতে আমি পালং শাক আর কিছুটা পরিমাণ কাগজি লেবু, কাগজি লেবুটা আপনারা দিতে কিন্তু একদমই ভুলবেন না, পারলে আপনারা কিন্তু কাজু বাদাম দেবেন, কিন্তু আমি কাজু বাদামটা দিচ্ছি না আমি শুধুমাত্র। তো বীজটা পড়ে গেছে, বীজটা তুলে নিলাম। তো এখানে এটাকে আমি তার সঙ্গে আমি সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে কালারটা কিন্তু আরও ভালো হবে। এবার আমি গ্রেট করে নেব। তো দেখুন কালারটা কী দারুণ এসছে। তো চলুন এখন, তো এখন আমি কড়াইটা গরম করে নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। তো এখন আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর কিছু দিলাম না। তো গোটা জিরে ফোড়নটা দেবার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব একটা আমি লাল করব না,
তখন আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হালকা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনটা যেটা গ্রেট করে নিয়েছিলাম এটা আর টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নেব। এটাকে আমি বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, তাতে আমি শুকনো মশলাগুলো কিন্তু অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ি, তারপর দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ি, তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ি এবং পরিমাণ মতো নুন, তারপর আমি শুকনো মশলাটা একদম করে নেব। তো এখন দেখুন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি যেটা মিক্সিতে পিষে নিয়েছি পালং শাক, কাঁচা লঙ্কা আর লেবুটা একদম দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে কিন্তু আমি জলটাও মিশিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুবভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। কালারটা কিন্তু দেখুন দারুণ আসছে, আপনারা কিন্তু এভাবেই করবেন। তো এখন কোনো কুকিং চ্যানেলের নাম করতে নেই, কিন্তু আমি একজনকে দেখে একটা শিখলাম। তো এবার আমি এখানে পনিরগুলো দিয়ে দিলাম। পনির দিয়ে আমি খুব ভালোভাবে 10 মিনিট বা 5 মিনিট ফুটিয়ে নেবো, যেহেতু পালং শাকটা সেদ্ধ করা আছে সেহেতু আর না ফুটালেও চলবে। লাইট